করোনা নিয়ে অহেতুক চিন্তার কোনো কারণ নেই, মিথ্যে খবর প্রচার করা বন্ধ করুন, এটা রাজনীতি করবার সময় নয়, বাংলার মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 61টা কেসের কথা আপনাদের আমি বললাম, তার মধ্যে 55টা কেস হচ্ছে 7টা পরিবারে, এটা কিন্তু চিন্তার কারণ নেই, এটা নিয়ে কেউ কেউ কাদা ছোড়াছড়ির খেলা করছে, এটা দয়া করে বন্ধ করুন। মারণ ভাইরাস করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে 21 দিনের লকডাউন, বাংলায় এখনো পর্যন্ত আক্রান্ত 61, তার মধ্যে 55 জনই মাত্র 7টি পরিবার থেকে আক্রান্ত, চিন্তার কোনো কারণ নেই, বাংলার মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, এই সময়টা রাজনীতি করার সময় নয়, একটি রাজনৈতিক দলের আইটি সেল অনবরত মিথ্যে ভুয়ো খবর প্রচার করছে, স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের নামে মিথ্যাচার করছে, অহেতুক কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। দেখে নিন কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পজিটিভ অ্যাক্টিভ কেস কালকেরটা ধরেও মোট 61, কারণ আপনারা জানেন দিনে দিনে সংখ্যাটা বাড়ে কমে না, যতক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি না ফেরে সবাই। তার মধ্যে একটা অঙ্ক আপনাদের বলি, এটা কিন্তু চিন্তার কারণ নেই, তবে একটা জিনিস মনে রাখুন, এই যে 61টা কেসের কথা আপনাদের আমি বললাম, তার মধ্যে 55টা কেস হচ্ছে 7টা পরিবারে, বোঝাতে পারলাম? 61টা কেসের মধ্যে 6 জনকে যদি বাদ দেন ইন্ডিভিজুয়াল, 55টা কেস কিন্তু মাত্র 7টা পরিবারে। তার মানে বুঝুন, বেঙ্গল এত বড় জায়গা, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই, বাংলা রাজ্যটা ভুটান নেপাল বাংলাদেশ দিয়ে ঘেরা, নর্থ ইস্টার্ন রিজিয়নের গেটওয়ে, অ্যান্ড বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের গেটওয়ে, এদের সাথে অন্যদিকে তুলনা করলে চলবে না। তার মধ্যে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বিদেশ থেকে আসে, তারাও আমাদের ভাই বোন। যতগুলো কেস এই পারিবারিক মধ্যেও পাওয়া গেছে, তার 99% হচ্ছে ইন্টারন্যাশনাল কানেকশন। চিন্তা আমাদের একটাই, এটা নতুন রোগ, চিন্তা আমাদের একটাই, এই নতুন রোগটা কারো জানা ছিল না, চিন্তা আমাদের একটাই, আমরা নতুন করে পথ খুঁজছি কিভাবে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্ত পাওয়া যায়, আমরা নতুন করে পথ খুঁজছি আরো কি করে সামাজিকভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে মানুষ নিজে নিজেরটা শর্ট আউট করতে পারে, এগুলো আমাদের ভাবনা চিন্তা চলছে বিভিন্নভাবে। এই সময়টা তো আর জোকস করবার সময় নয়, আর এই সময়টা রাজনীতি করার সময়ও নয়। আমি যদি করি সেটা আমি অন্যায় করবো, অন্য কেউ করলে সেও অন্যায় করবে। এই সময়টা হচ্ছে মানুষকে সেবা দেওয়ার সময়। আমি দেখছি কোনো কোনো পার্টির রাজনৈতিক আইটি সেল, তারা নানা রকম ফেক নিউজ দিয়ে এবং স্বাস্থ্য ভবনের বুলেটিন বলে ইউজ করে এই সময়টায় কোথায় মানুষকে হেল্প করবে, তারা ইতিমধ্যেই কাঁসর ঘণ্টা বাজিয়ে রাস্তায় নেমে গিয়েছে কি করে ভুলটা বোঝানো যায় লোককে আর অপপ্রচার করা যায়। আমি প্রথমে তাদের বলি, প্লিজ দয়া করে এটা করবেন না, বুলেটিন পরে হবে, আগে কেউ একজন প্রেস কনফারেন্স করুন, এটা নিয়ে কেউ কেউ কাদা ছোড়াছড়ির খেলা করছেন, এটা দয়া করে বন্ধ করুন, এটা আপনাদের আমি ফার্স্ট বোঝাতে চাই।